হওয়ার এক অসাধারণ অনুভূতি। কিছুদিন আগে তার স্বাদ পেয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তার এবং অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জীবনে এসে যে ছেলে আদি, তাই সুদীপা এবছরে মাদার্স ডে ঘিরে রয়েছে ছেলে, মাতৃত্ব ঘিরে রেখেছে নতুন মাকে। সোশ্যাল ওয়ালে আদির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা। তিনি লিখেছেন, সবচাইতে দামি গহনা যেটা আমার গলা জুড়ে রয়েছে তা হলো আমার ছেলে আদির হাত। পারফেক্ট মা হওয়া কোনো রাস্তা নেই, কিন্তু ভালো হওয়ার লক্ষ্যপত্র। কিছুদিন আগে আদিদেবের অন্নপ্রাশনে হাজির ছিলেন টলিমহলের একটা বড় অংশ। ছেলের নাম আদিদেব রাখার পিছনে ছোট একটা ঘটনা রয়েছে। সুদীপা শেয়ার করেছিলেন, সন্ধ্যাবেলা ছেলের জন্ম, নারী ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটির একজন বয়স্ক নার্স বলেছিলেন, গলায় সাপ জড়িয়ে শিব ঠাকুর এসেছে, শিবের নামে ওর নাম রাখবেন। আমি ওর কথা আগ্রহ করিনি, নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেব, ওর বাবার সঙ্গেও নামের মিল হলো, তাই এটাই রাখলাম। আদিদেবের ডাক নাম প্রচুর, এমনিতেই বাড়িতে আদি বলে ডাকা হয়। বাবা ডাকে গাবলু, মায়ের কাছে আদির আদরের নাম মুগলি। জগতে সর্বশেষ নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।